হ্যালো বন্ধুরা, আমি বাবু আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওপ্পোর ব্র্যান্ড নিউ স্মার্টফোন ওপ্পো রেনো 5 নিয়ে। যারা রেনো সিরিজ সম্পর্কে খোঁজখবর রাখেন তাদের জানার কথা, মাত্র 5 মাস আগে রেনো 4 রিলিজ করা হয়েছিল বাংলাদেশে এবং রেনো 5 হচ্ছে সেই ফোনের সাকসেসর। সো দ্য অবভিয়াস কোয়েশ্চেন ইজ, রেনো 4 এর তুলনায় এই ফোনে কী কী আপডেটস থাকছে এবং অ্যাজ এ মিড রেঞ্জ ফোন হিসেবে এটি কেমন পারফর্ম করেছে এবং এই ফোনটি কাদের জন্য বেটার হবে, এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। সো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে এই ফোনের প্রাইস, ভ্যারিয়েন্টস এবং কালার অপশন সম্পর্কে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 2টি কালারে, আমার ইউনিটটি মানে স্টেরি ব্ল্যাক এবং ফ্যান্টাসি সিলভার এই কালারে। কোনো সন্দেহ ছাড়াই বলা যায় সিলভার কালারটি মোর অ্যাট্রাকটিভ, আই ক্যাচি, অন্যদিকে ব্ল্যাক কালারটি একদমই ফ্ল্যাট এবং এটাতে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট বসে যায়। র্যাম এবং রোম ভেদে রেনো 5-এর একটি ভ্যারিয়েন্টই থাকছে, যাতে 8 GB অফ র্যাম থাকছে এবং 128 GB স্টোরেজ থাকছে। আর অফিসিয়ালি এই ফোনটির প্রাইস 36,000 টাকা। প্রাইসটা মাথায় রাখবেন, এই ব্যাপারে আমরা একটু পরেই কথা বলছি। তার আগে দেখে নেওয়া যাক এই ফোনের বক্সে কী কী থাকছে। অ্যাজ ইউ সি, রেনো 5-এর বক্সটি কিন্তু বেশ প্রিমিয়াম গ্রেডের। এর ভেতরে যেসব অ্যাক্সেসরিজ থাকার কথা প্রায় সবই থাকছে। প্রথমে থাকছে একটি 50W সুপার ভোক চার্জার, একটি হেডফোন উইচ ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এরপর থাকছে USB টাইপ A টু টাইপ C কেবল এবং সবশেষে এই এনভেলপের ভেতরে থাকছে একটি প্রোটেকটিভ সফট কেস। সো রেনো সিরিজের ফোনগুলো অলওয়েজ কিছুটা স্লিক ডিজাইনের হয়ে থাকে, খুব হালকা পাতলা, ইজি টু হোল্ড টাইপের, এবং রেনো 5ও খুবই লাইট ওয়েট একটি ফোন, এটি গ্রিপ করা একদমই ইজি, স্পেশালি মেয়েদের জন্য এই ধরনের ফোন ক্যারি করা বা ইউজ করা খুবই কমফোর্টেবল। এই ফোনের ওয়েট অনলি 171 গ্রাম, থিকনেস অলমোস্ট 7.7 মিলিমিটার এবং এই ফোনে যেহেতু 6.4 ইঞ্চ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সো এই ফোনের ফুটপ্রিন্ট গ্রিপ করার জন্য একদমই পারফেক্ট। বাট স্লিম ফোন হলেও এই ফোনের পোর্টস অ্যান্ড বাটনসের ক্ষেত্রে বড় ধরনের কোনো স্যাক্রিফাইস থাকছে না। এর নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট, ওপরে থাকছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আমি এক্সপেক্ট করেছিলাম এই ফোনের ক্ষেত্রে হয়তো স্টেরিও স্পিকার থাকবে, বাট নেই। স্যাডলি এর নিচের দিকে সিঙ্গেল স্পিকারই থাকছে। এটার কোয়ালিটি এবং লাউডনেস ছিল মডারেট। তো স্যাক্রিফাইস যেখানে থাকছে সেটা হচ্ছে এই ফোনের বিল্ড কোয়ালিটিতে। এটি এন্টায়ারলি পলিকার্বনেট বা প্লাস্টিক বিল্ড একটি ফোন, সো এটি গ্লাসের মতো ফ্রেজাইল না হলেও এতে প্রচুর স্ক্র্যাচের দেখা মিলবে কিছুদিন পরে। আমার মনে হয় এই প্রাইস রেঞ্জের ফোনগুলোতে প্লাস্টিক ফ্রেম দিলেও রিয়ার শেলে অবশ্যই গ্লাস ব্যবহার করা উচিত। সো দ্য ডিসপ্লে, সত্যি বলতে রেনো 5-এর 6.4 ইঞ্চ ডিসপ্লেটি ইমার্সিভ একটি প্যানেল। প্রথমে আমার চোখে পড়েছে এর সাইড বেজেল, আপার চিন বা লোয়ার চিনের সাইজ বেশ মিনিমাল। এটা পারফেক্টলি সিমেট্রিক্যাল না, বাট অবভিয়াসলি এটি দেখতে ভালো লাগে। এটি ফুল এইচডি অ্যামোলেড প্যানেল, যাতে ম্যাক্সিমাম 93% পর্যন্ত DCI P3 এবং 135% পর্যন্ত sRGB কাভারেজ থাকছে। এর PPI ডেন্সিটি 410, সো এই ডিসপ্লের শার্পনেস ছিল টপ নচ এবং কালার বা কন্ট্রাস্টের দিক থেকেও এই প্রাইসে এটি ওয়ান অফ দ্য বেস্ট প্যানেল। মোস্ট ইম্পর্টেন্টলি এতে 90Hz রিফ্রেশ রেট থাকছে, যা রেনো 4-এর সাথে কম্পেয়ার করলে নিঃসন্দেহে একটি বড় আপগ্রেড, এবং হায়ার রিফ্রেশ রেট থাকায় এটি ভিজুয়ালি খুবই স্মুথ লাগে দেখতে। সো এর UI নেভিগেশন থেকে শুরু করে যেসব অ্যাপ এই হায়ার রিফ্রেশ রেট সাপোর্ট করে সেখানে বাটারি স্মুথ একটি ফিল পাবেন। অন্যদিকে এই ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে আমি কোনো ইস্যু পাইনি, কারণ এতে 600 nits পর্যন্ত ম্যাক্সিমাম ব্রাইটনেস থাকছে। সো ইনডোর বা আউটডোর ইউজিংয়ে এই ডিসপ্লেটি আমার কাছে কখনো ডিমড মনে হয়নি। বাট এখানে কনসার্ন হওয়ার মতো ব্যাপার আছে 2টি। প্রথমত, এই ডিসপ্লেতে কী প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ওপো জানায়নি। আমার মনে হয় হায়ার এন্ডের কোনো গ্লাস ব্যবহার করলে সেটা তারা অবশ্যই ঢাকঢোল পিটিয়ে জানাতো। এবং সেকেন্ড কনসার্নটি হচ্ছে, এই ডিসপ্লেটি কিন্তু অ্যাডিপটিভ ডিসপ্লে না, মানে আপনি এটি 2টি মোডে রাখতে পারবেন, হয় 90Hz নয় 60Hz। এটি অটোমেটিকলি সুইচ করবে না, সো আপনি যখন এটি 90Hz রাখবেন এটি বেশি ব্যাটারি ড্রেন করবে এবং যখন আপনি 60Hz রাখবেন তখন সেই স্মুথ ব্যাপারটা পাবেন না। আমার সাজেশন থাকবে, যখন আপনি লম্বা সময়ের জন্য ব্যাটারি ব্যাকআপ চান তখন অবশ্যই রিফ্রেশ রেট 60Hz করে রাখবেন, এতে ব্যাটারি ব্যাকআপ অবশ্যই বেশি পাবেন। যাই হোক, এই ডিসপ্লেটি সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে রাখি। এই ডিসপ্লেটি কিন্তু HDR10 এবং ওয়াইডফাইন L1 লাইসেন্স সাপোর্টেড, সো এতে HDR কন্টেন্ট দেখা বা নেটফ্লিক্স থেকে HD ভিডিও স্ট্রিম করা নিয়ে কোনো ইস্যু নেই এবং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, যেটি খুবই ফাস্ট কাজ করে। আন্ডার দি হুড এসওসির ক্ষেত্রে কিন্তু রেনো 5-এ রেনো 4-এর অলমোস্ট সেম কনফিগারেশনই থাকছে, মানে 8 GB অফ র্যাম, 128 GB স্টোরেজ, স্ন্যাপড্রাগন 720G প্রসেসর এবং অ্যাড্রিনো 618 GPU।
সত্যি বলতে একটি মডেলের যখন আপগ্রেড আসে আমরা তখন খুব স্বাভাবিকভাবে এক্সপেক্ট করি তাতে কিছু সিগনিফিক্যান্ট চেঞ্জ থাকবে। বাট এই ফোনে আগের মডেলের প্রসেসরটি ব্যবহার করায় আমি কিছুটা হতাশ, কারণ এই ফোনে প্রসেসরের ক্ষেত্রে আপগ্রেড আসা জরুরি ছিল। ইভেন এতে 2 GB র্যাম কমিয়ে 6 GB করে দিলেও আমার কোনো সমস্যা ছিল না। বাট আমি বলছি না 720G খারাপ প্রসেসর, এটি 2021 সালেও যথেষ্ট ক্যাপাবল একটি এসওসি এবং স্ক্রিনে দেখানো বেঞ্চমার্ক স্কোর দেখেই সেটা বুঝতে পারবেন। ডে টু ডে টাস্ক বা মাল্টিটাস্কিংয়ের জন্য এই প্রসেসর ফাইন, ইভেন বিগ টাইটেল গেমগুলোতেও অ্যাজ এ মিড রেঞ্জ ফোন হিসেবে ভালো পারফরমেন্স পাবেন। ফর এক্সাম্পল পাবজির মতো ভারী গেমেতে প্লে করতে পারবেন এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে, এবং গ্রাফিক্স যদি কমিয়ে নেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম আল্ট্রা ফ্রেম রেটে প্লে করতে পারবেন। ডিউরিং দ্য গেম প্লে আমি বলার মতো সেরকম কোনো ফ্রেম ড্রপ ফেস করিনি এবং এতে ম্যাক্সিমাম 40 FPS পর্যন্ত পাওয়া যায়, উইচ ইজ নট ব্যাড। এবং 720 যেহেতু খুবই অপটিমাইজড একটি এসওসি, সো হিটিং নিয়েও আমি কোনো ইস্যু পাইনি। সো ইন দ্য এন্ড এই ফোনটি যারা ভারী গেম প্লে করে থাকেন তাদের জন্য সাজেস্ট করা যায়। বাট দ্য থিং ইজ, গেমিং যদি কারো মেইন প্রায়োরিটি হয় সেক্ষেত্রে এর চেয়ে অনেক কম প্রাইসেই 720G বা 730G এর ফোনও বাংলাদেশ অফিসিয়ালি পাওয়া যায়। সো গেমারদের জন্য সেটাই সাজেস্টেড থাকবে। অপারেটিং সিস্টেম বা UI এর ক্ষেত্রে রেনো 5 এগিয়ে থাকছে। এতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকছে যা হাইলি অ্যাপ্রিসিয়েটেড। এর টপে থাকছে কালার ওয়েস 11.1। কালার ওয়েস নিয়ে আগে আমাদের অনেক বেশি কমপ্লেন ছিল, বাট কালার ওয়েস 10 থেকে এটি আগের চেয়ে বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করে এবং কালার ওয়েস 11 আমার কাছে একদমই অপটিমাইজড মনে হয়েছে। ইভেন এতে সেরকম কোনো বাগও আমার চোখে পড়েনি। আর পার্সোনালাইজের ক্ষেত্রে এতে নতুন অনেক অপশন থাকছে। এতে আইকন স্টাইল, ফন্ট এবং কালার অলমোস্ট সবই চেঞ্জ করতে পারবেন। এতে অলওয়েজ অন ডিসপ্লে থাকছে, সো নোটিফিকেশন দেখার পাশাপাশি কাস্টম মেসেজও এখানে অ্যাড করে রাখতে পারবেন। স্টিল র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কালার ওয়েস কিছুটা উইক অবস্থানে আছে, বাট রেগুলার ইউজের ক্ষেত্রে এটা আমাকে বদার করেনি। আর এই ফোনের অন্যান্য প্যারামিটার্স যেমন এর কল কোয়ালিটি, এয়ারপিস ভলিউম, নেটওয়ার্ক রিসেপশনও ছিল আপ টু দ্য মার্ক, বাট অ্যানোয়িং ছিল এর উইক ভাইব্রেশন মোটর যেটা একদমই প্রিসাইজড ছিল না। ব্যাটারি হিসেবে রেনো 5 থাকছে 4310 mAh ব্যাটারি, যার সাথে থাকছে 50W ফাস্ট চার্জার। এর চার্জিং টাইম ছিল কনভিনিয়েন্ট, এটি 30 মিনিটে 62% পর্যন্ত চার্জ করা যায় এবং ফুল চার্জ করতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টার মতো। বাট এই ফোনে যেহেতু 90Hz এর প্যানেল থাকছে, আমি আগেই বলেছি এটি বেশি ব্যাটারি কনজিউম করে, সো এতে 5000 mAh এর ব্যাটারি দিলে বেটার হতো অবশ্যই। তবে এই ফোনের যে আর্গোনমিক্স, মেবি 5000 mAh এর ব্যাটারি দিলে সেটা ধরে রাখা যেত না, ফোনটি বাল্কি হয়ে যেত। তারপরও এর 4310 mAh ব্যাটারিতে একদিন ইজিলি ব্যাকআপ পাওয়া যায় এবং যারা রেগুলার টাইপের ইউজার তারা হয়তো 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমার ক্ষেত্রে মোটামুটি হেভি ইউজে এতে 5.5 থেকে 6 ঘন্টার মতো এসওটি পেয়েছি। তো এবার এই ফোনের মেইন ফোকাস মানে এর ক্যামেরা নিয়ে কথা বলা যাক। মেইন সেন্সর হিসেবে এই ফোনে থাকছে 64 MP সেন্সর, যাতে f1.7 অ্যাপারচারের লেন্স ব্যবহার করা হয়েছে। সেকেন্ড লেন্সটি 8 MP আলট্রা ওয়াইড, যাতে 119° ফিল্ড অফ ভিউ কভার করা যাবে। থার্ড লেন্সটি 2 MP ম্যাক্রো, ইউজলেস অ্যাজ ইউজুয়াল। এবং ফোর্থ লেন্সটি 2 MP মনো সেন্সর, যা বেটার ডিটেল ইনফো কালেক্ট করে। অন্যদিকে এর ফ্রন্টে থাকছে 44 MP সেলফি ক্যামেরা, যাতে f2.4 অ্যাপারচারের লেন্স ব্যবহার করা হয়েছে। তো রেনো সিরিজের ফোনে যেরকম ইমেজ প্রসেসিং হয়ে থাকে, আমার মনে হয়েছে তারা এক ধরনের ট্রেন্ড ইউজারদের এনগেজ করতে চায়, যারা আউট অফ দ্য বক্স একদম কালারফুল আইকেচি ছবি ক্যাপচার করতে চায় এবং সেই ছবিগুলো কোনো রকম এডিট ছাড়াই সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে চায়। এবং আমারও মনে হয়েছে ইন এ সেন্স তারা এটি পেরেছে, কারণ এই ছবিগুলো দেখলেই বোঝা যায় ওপো এখানে তাদের বেস্ট এফোর্ট দেবার চেষ্টা করেছে। এই ছবিগুলো নিয়ন পোর্ট্রেট এবং AI পোর্ট্রেট মোডে তোলা, এবং সত্যি বলতে এই ছবিগুলো ভীষণ রকম আইকেচি। এগুলো লো লাইটে তোলা হলেও ডিটেল মোটামুটি ভালোই ছিল। রেগুলার মোডের ক্ষেত্রেও এর মেইন ক্যামেরা ভালো করেছে, স্পেশালি ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে এটি অনেক বেশি ওয়াইড ছিল, পুরো ছবিটা ওয়েল এক্সপোজড হয় এবং ডিটেলও অন পয়েন্টে থাকে। এর কালার একদম পিকচার পারফেক্ট না, বাট সত্যি বলতে ছবিগুলো দেখতে ভালো লাগে। আর আমার কাছে এর পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো এক্সেলেন্ট মনে হয়েছে। এর কালার থেকে শুরু করে বুকে ট্রানজিশনও অন্যরকম ছিল। আমি ভিডিও ডিসক্রিপশনে এই ছবিগুলোর ফুল রেজুলেশন স্যাম্পল দিয়ে দিব, চাইলে সেগুলো দেখে এর কোয়ালিটি ভালো মতো জাজ করে নিতে পারবেন। অন্যদিকে 8 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি মেইন ক্যামেরার মতো ডিটেল ছবি ক্যাপচার করতে পারে না, বাট ওভারঅল এই ছবিগুলো ছিল শার্প এবং কালারও অলমোস্ট ন্যাচারাল ছিল। এতে 119° ফিল্ড অফ ভিউ কভার করা যায়, প্লাস এতে নাইট মোডও ব্যবহার করতে পারবেন। বাট টকিং অ্যাবাউট দ্য নাইট মোড, খুব সম্ভবত আমার এই ইউনিটটিতে নাইট মোড নিয়ে একটি ইস্যু ছিল। যেমন নাইট মোড অন করে ছবি তুললে অনেক ক্ষেত্রে এরকম আনপ্রসেসড ছবি পেয়েছি। এটা সফটওয়্যারের বাগও হতে পারে, মেবি সফটওয়্যার আপডেটে এটি ফিক্স হয়ে যাবে। বাট যারা এই ফোনটি কিনবেন তার অবশ্যই নাইট মোড অন করে চেক করে নেবেন। তবে এতে নর্মাল মোডে আমি লো লাইটে বেশ কিছু ছবি তুলেছি যার কোয়ালিটি আমার কাছে ওকে মনে হয়েছে। এতে কিছুটা গ্রেন এবং নয়েজ থাকে, বাট ওভারঅল ছবির কোয়ালিটি ছিল বেশ ভালো।
এর ফ্রন্টে থাকা 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ডেলাইটে খুব ভালো ছবি ক্যাপচার করেছে, যার এইচডিআর প্রসেসিং অন পয়েন্টে ছিল। রিয়ারের তুলনায় এর কালার প্রসেসিং ছিল কিছুটা ট্রু টু লাইফ, এবং সেলফি ক্যামেরা তোলা পোর্ট্রেট শটগুলো আমার কাছে দারুণ লেগেছে। ভিডিওর ক্ষেত্রে আপ টু 4K 30fps পর্যন্ত শ্যুট করতে পারবেন, 1080p-তে EIS থাকছে, প্লাস এতে সুপার স্টেডি মোডও পাচ্ছেন। এছাড়াও এই ক্যামেরায় আরও কিছু ফিচার থাকছে, যেমন AI ফিল্টার, ডুয়েল ভিউ ভিডিও এবং স্লো মোশন ভিডিও করার অপশন। এবং আরেকটি ইন্টারেস্টিং ফিচার থাকছে এই ফোনে, সেটি হচ্ছে আপনি নাইট মোড অন করে ভিডিও করতে পারবেন। এবার আজকের ভিডিওটি র্যাপ আপ করা যাক। কোনো সন্দেহ নেই, অ্যাজ এ মিড রেঞ্জ ফোন হিসেবে রেনো 5 বেটার একটি ফোন। একটি মিড রেঞ্জ ফোনে যা যা থাকা উচিত অলমোস্ট এতে কিছুই মিসিং থাকছে না। এর ডিজাইন চমৎকার, ডিসপ্লে এক্সেলেন্ট, পারফরমেন্স ওকে, এবং এর ক্যামেরা এই প্রাইস সেগমেন্টে ইউনিক কিছু ফিচার নিয়ে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সেট আপ আনডাউটেডলি। বাট এই ফোনের মেইন প্রবলেম হলো এর প্রাইস। 36,000 টাকা এই ফোনের জন্য আমার কাছে মনে হয় না খুব একটা জাস্টিফাইড প্রাইস হয়েছে। আমি বলবো এটি এক্সেলেন্ট একটি ফোন, বাট সিম্পলি ওভার প্রাইসড। এরপরও যে এই ফোনটি বিক্রি হবে না ব্যাপারটা সেরকম না, প্রচুর মানুষ এই ফোনটি কিনবে এর ক্যামেরার জন্য। এবং আমিও বলবো ক্যামেরা যদি আপনার কাছে অ্যাবসোলিউট প্রায়োরিটি হয় এবং 36,000 টাকা যদি আপনার কাছে ওকে মনে হয়, এটি কিনতে পারেন। বাট যারা গেমিংকে প্রায়োরিটি দেন বা ক্যামেরা নিয়ে অতটা বেশি কনসার্ন না, তারা চাইলে 27,000 থেকে 28,000 টাকার মধ্যে এর অল্টারনেটিভ পেয়ে যাবেন। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।